কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কম্বল বিতরণ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেখছি আমি শিউলি, সাথে আছেন এস রহমান। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নোয়াখালী কোম্পানীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, বয়সরের পৌর মেয়র আব্দুল কাদের মির্জা, এসিল্যান্ড মোহাম্মদ ইয়াসিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ সেলিম ও প্রেসক্লাব সভাপতি হাসান ইমাম রাসেল সহ আরও অনেকে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে কম্বল পেয়ে খুশি হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীরা। এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।